আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি খামারের পর নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ রিজওয়ান খন্দকার। দর্শক বন্ধুরা, আজ আমি একটি বিভিন্ন রকমের ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা হয়তো হাঁস মুরগি গরু মহিষ ছাগল বেড়া পাখি কবুতরকে ওষুধ খাওয়ান, বুঝুন না কোন ওষুধটি কী কাজ করে, কোন সময় কোন ওষুধটি ব্যবহার করতে হবে। তেমন একটি ওষুধ নেফ্রোকেয়ার ব্যাট, এটি কেন খাওয়াতে হয় তা নিয়ে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তার নিচ থেকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন। নেফ্রোকেয়ার লিকুইড মূত্রতন্ত্রের কার্যকারিতা বৃদ্ধিতে সহায়ক। মুরগ মুরগির মূত্রতন্ত্রের কার্যকারিতা বৃদ্ধি করতে এবং গাউট ও পেটে পানি জমাজনিত সমস্যার সমাধানে নির্দেশিত যেভাবে কাজ করে। সোডিয়াম ফ্লোরাইড মূত্রতন্ত্রের কার্যকারিতা বৃদ্ধি করে। বিটা ইউরিক অ্যাসিড বৃক্ক বা কিডনিকে ক্ষতিকর জীবাণুর হাত থেকে রক্ষা করে। অ্যামোনিয়াম নাইট্রোজেন কল মিডিয়েটেড ইমিউনিটি বৃদ্ধি করার মাধ্যমে কিডনি রেজিস্ট্যান্স ক্ষমতা বৃদ্ধি করে এবং কিডনির ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি অনেক কমে যায়। অন্যান্য নেফ্রোমডুলেটর উপাদানসমূহ মূত্রতন্ত্রের হারানোর কার্যক্ষমতা ফিরিয়ে আনে এবং বৃক্ককে অতি কার্যক্ষম করে তোলে। এছাড়াও নেফ্রোকেয়ার বিদ্যমান পটাশিয়াম ক্লোরাইড এবং সাইট্রিক অ্যাসিড ব্লাফার হিসেবে কাজ করে এবং পিএইচ নিয়ন্ত্রণ করে। এছাড়া এগুলি ডায়াক্রিটিক হিসাবে কাজ করে, মূত্রতন্ত্রের পরিমাণ বাড়িয়ে দেয়। নেফ্রোমডুলেটর পদার্থগুলি কিডনিকে পুনরুজ্জীবিত করার পাশাপাশি রেনাল সিস্টেমের শরীরবৃত্ত কার্যক্ষমতাকে উন্নত করে। সোডিয়াম ফ্লোরাইড একটি পরিচিত কিডনি উদ্দীপক। ব্রুটিক অ্যাসিড রোগ জীবাণু দ্বারা কিডনি ক্ষতির সম্ভাবনা কমাতে পারে। এমন নাইট্রোজেন ভূমিকা হল সিস্টেমের টাইপ আইবি হাইপার সংবেদনশীল প্রতিক্রিয়া উদ্দীপিত করা এবং চাপ কাটিয়ে ওঠা এবং সিএমআই বৃদ্ধি করা, তাই প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং কিডনির কম ক্ষতি। পটাশিয়াম ক্লোরাইড এবং সাইট্রিক অ্যাসিড ব্লাফার হিসেবে কাজ করে, যা কেবল পিএইচ বজায় রাখতে সহায়তা করে না, বরং প্রস্রাবের আউটপুট বাড়াতে মূত্রবর্ধকগুলির উৎস হিসাবেও কাজ করে। উপকারিতা: মুরগ মুরগির মূত্রতন্ত্রের কার্যকারিতা বৃদ্ধি পায়। উন্নত মূত্রতন্ত্রের ফলে শরীর সৃষ্ট বিষাক্ত ক্ষতিকর পদার্থের অপসারণ, শরীরবৃত্ত ভিটামিন সি উপাদান, প্রয়োজনীয় পুষ্টি উপাদান ও ইলেকট্রোলাইটের শোষণ এবং রক্ত তৈরির বৃদ্ধি পায়। নেফ্রোকেয়ার মুরগ মুরগি গাউট এবং পেটে পানি জমাজনিত মৃত্যুর ঝুঁকি কমায়। মূত্রতন্ত্রের কলাকে সজীব ও সতেজ করে পুনরায় কার্যক্ষম করে এবং মুরগির খামারের আর্থিক লাভ নিশ্চিত করে। ঔষধের নাম: নেফ্রোকেয়ার। ঔষধের ধরন: লিকুইড। নির্দেশিত প্রাণী: পোলট্রি ও গবাদি পশু। মূল উপাদান: নেফ্রোমডুলেটর, সোডিয়াম ফ্লোরাইড, ভিটাইরিক অ্যাসিড এবং অ্যামোনিয়াম নাইট্রোজেন এর সুসমন্বয়। উপাদানসমূহ: নেফ্রোকেয়ারে আছে নেফ্রোমডুলেটরস, সোডিয়াম ফ্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, সাইট্রিক অ্যাসিড এবং ভিটারিক অ্যাসিড এবং অ্যামোনিয়াম নাইট্রোজেন। প্রতিটি 1 লিটারে রয়েছে সোডিয়াম ফ্লোরাইড 8 মিলিগ্রাম, বুস্ট্রিক অ্যাসিড 15 মিলিগ্রাম, অ্যামোনিয়াম নাইট্রোজেন 105 মিলিগ্রাম, নেফ্রোমডুলেটর 32 মিলিগ্রাম, পটাশিয়াম ক্লোরাইড এবং সাইট্রিক অ্যাসিড 35 গ্রাম। পার্শ্ব প্রতিক্রিয়া: অনুমোদিত মাত্রায় ব্যবহারে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। প্রতিনির্দেশনা: কোনো প্রতিনির্দেশনা নেই। সতর্কতা: চিকিৎসা চলাকালীন সময়ে পোলট্রির খাবারে প্রয়োজনীয় অতিরিক্ত আমিষ দেওয়া উচিত নয়। প্যাক সাইজ: 100 মিলি ও 500 মিলি। শুধুমাত্র রেজিস্টার্ড ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে। উৎপাদনকারী প্রতিষ্ঠান: স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। বাজারকারী প্রতিষ্ঠান: স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ডোজ: প্রয়োগ, মাত্রা, ব্যবহারের নিয়ম: 1 থেকে 2 মিলি নেফ্রোকেয়ার লিকুইড 1 লিটার খাওয়ার পানির সাথে মিশিয়ে 5 থেকে 7 দিন ব্যবহার করতে হবে। সংরক্ষণ: আলো থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে সংরক্ষণ করুন। সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন। কেবলমাত্র পশু পাখির চিকিৎসা ব্যবহার্য। দাম খুচরা মূল্য বোতলের গায়ে লেখা আছে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। আরও যদি এরকম ভিডিও পেতে চান তাহলে খামারের পথ চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।